কৃষক কথা পরিবারে আপনাকে স্বাগত। আসুন বাংলায় দেখি বাংলায় শিখি। আজকে আলোচনার বিষয় এই বৃষ্টিপাতের মধ্যে কিভাবে আপনি আপনার আলু গাছটিকে সুস্থ সবল রাখবেন এবং আগামী দিনে যেন ফলনটি আপনাদের ভালো হয় সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করা হবে। আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে অনেকটা ধারণা পাবেন যে বৃষ্টিপাত পরবর্তীতে আপনাদের আলু গাছ কীভাবে আপনারা বাঁচিয়ে রাখবেন এবং ফলনটি যথাসময়ে তুলতে পারবেন। হ্যাঁ, উৎপাদন একটু কম হয়তো হতেও পারে, কিন্তু তার জন্য বিশেষ কিছু আপনাদের এসে যাবে না, গাছটি মরে যাওয়ার থেকে ভালো হয় ফলন একটু কম হোক। তো আমি যেটা বলবো বিশেষভাবে, যে এই মুহূর্তে যারা আলু গাছের এইরকম, যাদের আলু গাছের বয়স আছে এইরকম, যাদের আলু গাছ আছে, হ্যাঁ দেখুন এই গোড়ার দিকে, এই যে গোড়ার দিকে না, এই যে এই দেখুন এই গোড়ার থেকে কিন্তু পচতে শুরু করে। দেখুন পাতায় এখানে রোগ লাগছে, এইসব গাছে ওষুধ দেওয়া আছে। আমাদের এখানে মাটি হচ্ছে বেলে মাটি টাইপের, বালি, সেই জন্য গাছের বিশেষ কিছু ক্ষতি হয়নি। যদিও এই মাটিও ডুবেছিল কিন্তু ক্ষতি হয়নি। জল বেরিয়ে যাওয়ার পরে মোটামুটি মাঠ দেখুন অনেকটাই সুস্থ আছে, গাছ মাঠও ঠিক আছে এবং বৃষ্টিপাত এখনও কন্টিনিউ চলছে। আমি যদি ওপর দিকে দেখাই দেখুন পুরো ধোঁয়ার মতো হয়ে আছে, পুরো বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে কি বলবো, আলু চাষের বিশাল একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা সবাই, আপনারও ক্ষতি যথেষ্ট রকম হয়েছে। আসলে কি বলুন তো, কিছু করে দেওয়া যাবে না, আপনাকে নিজেকে করতে হবে। আপনারা হয়তো অনেক ভিডিও সার্চ করছেন এবং বুঝতে চাইছেন যে কীভাবে গাছটিকে রক্ষা করবেন। সেক্ষেত্রে আমি বলবো আপনারা নিজেদের এলাকায় যে সমস্ত পুরনো চাষি আছেন তাদের সাথে যোগাযোগ করুন এবং কীভাবে আপনার আলু গাছের যে কি বলবো ধসা জাতীয় যে রোগ, গোড়া পচা ধসা এই জাতীয় রোগের জন্য মানে গত বছর বা আগামী গত বছর কী ধরনের ওষুধ প্রয়োগ করেছিলেন ওনারা, সেই সম্বন্ধে আপনি একটুখানি মানে তাদের সাথে কথা বলুন এবং সেই ধরনের ওষুধ দিন। হঠাৎ করে দোকানদারের কথা শুনে কোনো নতুন ওষুধ দিতে যাবেন না, কারণ হচ্ছে একটু নতুন ওষুধে দোকানদারের লাভ বেশি থাকে কিন্তু আপনার কি বলবো আপনার আলুর গাছের ক্ষতি হয়ে যাবে, কারণ হচ্ছে আপনাকে আপনি সময় পাবেন না। এখানে কোনো সেকেন্ড চান্স বলে কিছু নেই, আপনাকে প্রথমবারেই যে ট্রিটমেন্টটা আপনি দিচ্ছেন সেই ট্রিটমেন্টটাকেই চালিয়ে যেতে হবে। তো আমি যেটা রেকমেন্ড করবো, অনেক রকম আছে আপনাদের, আপনারা নিশ্চয়ই দিয়েও থেকেছেন যে অ্যামিস্টার টপ এবছর খুব চলছে, তো অ্যামিস্টার টপ আপনারা দিতে পারেন। কিন্তু আর যেটা বলবো যে একটা অ্যান্টিবায়োটিক কিন্তু সব সময় দেবেন, যখনই আপনি ধসা পচা গলার ওষুধ দিচ্ছেন তখন কিন্তু একটা অ্যান্টিবায়োটিক অবশ্যই অবশ্যই দেবেন। এটা আমার মানে কি বলবো একদম খুবই রিকোয়েস্ট করছি আমি আপনাদের, কারণ অ্যান্টিবায়োটিকের কারণে আপনার গাছের অনেক ধরনের রোগই আটকে যাবে। সুতরাং একটা অ্যান্টিবায়োটিক দিতে আপনার বিশেষ কোনো ক্ষতি নেই, এমন কিছু দাম পড়ে না, ব্যারেল পিছু আপনার এমন কিছু ক্ষতি কি বলবো খরচার ব্যাপার নেই। সুতরাং অ্যান্টিবায়োটিক দিন এবং আপনাদের গাছকে সুস্থ রাখুন। দেখুন আমাদের গাছ কত সুন্দর সুস্থ আছে, যথারীতি বৃষ্টিপাত হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন গাছ, গাছের রঙটা শুধু দেখুন, গাছের রং দেখুন, পাতার মধ্যে কোনো রোগ নেই এবং গোড়ার দিকে যদি আপনারা দেখায় আমাদের মাটিটা একটু ভালো মাটি, বালি মাটি আছে সেজন্য গাছটা ভালো আছে। আপনারাও দিন অ্যামিস্টার টপ দিতে পারেন, আপনারা ফ্লিক সুপার দিতে পারেন, ইফকো কোম্পানির ফ্লিক সুপার একটি কার্যকরী ছত্রাকনাশক, ফ্লিক সুপার দিতে পারেন, টাটার কন্টাক্ট প্লাস দিতে পারেন, টাটার কন্টাক্ট প্লাস, তারপর আপনারা ম্যানকোজেব মেটালক্সিল গ্রুপের আপনারা টাটা মাস্টার দিতে পারেন। টাটা মাস্টারের ক্ষেত্রে আমি বলবো যে এর সাথে আপনারা অন্য কিছু একটা মিশিয়ে দিলে খুব ভালো হয়। আপনারা রেডমিল গোল্ড এবং ক্যাপ্রিও টপ এই দুটোকে ব্যবহার করতে পারেন। আমি বলবো যে দু ধরনের ওষুধ ব্যবহার করুন, যার থেকে আপনার কি বলবো যদি আপনার অ্যামিস্টার টপ ব্যবহার করেন তার ক্ষেত্রে বলবো আমি সেখানে আপনি ম্যানকোজেব দিতে পারেন, M45 যে ওষুধ আছে ওটা আপনি দিতে পারেন, M45। এর থেকে আপনাদের এই বৃষ্টির মধ্যে দিয়েন না, বৃষ্টিটা শেষ হয়ে যাক তারপর দিয়েন, কারণ হচ্ছে বৃষ্টিপাতের মধ্যে ওষুধ দিলে ওটা কাজ হবে না, রোদ একটুখানি উঠবে তারপর দিয়েন। এবং গাছ যদি ঝিমিয়ে যায়, দেখছেন যে রোদ উঠছে এবং ওষুধ দিয়ে রেখেছেন তবু আপনাদের গাছ ঝিমিয়ে পড়ছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কারজেড ব্যবহার করুন। কারজেডের সঙ্গে M45 একটু মিশিয়ে মিশিয়ে স্প্রে করুন। কারজেডের ওষুধটা খুবই ভালো ওষুধ, এর গুণগত মান বেশ ভালো। তাছাড়াও আলুর ক্ষেত্রে বলবো এই ধরনের যে রোগগুলো আছে আলুতে কিন্তু আসছে, দেখতে পাচ্ছেন এই ধরনের রোগগুলোর জন্য আপনারা M45 ব্যবহার করছেন জানি, তার সাথে আপনারা কপার জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। কপার জাতীয় ফাঙ্গিসাইডের ক্ষেত্রে কী হয়, কপার জাতীয় ফাঙ্গিসাইড সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং সেটা গাছের শরীরে গিয়ে আপনার ফসলটিকে ভিতর থেকে রক্ষা করে। সুতরাং আপনারা M45 দিতে পারেন। এখানে জমিটি দেখছেন আপনারা, এটি উঁচু জমি সেজন্য অতটা বিশেষ কোনো ক্ষতি হয়নি এবং ওষুধ যথারীতি দেওয়া হয়ে থাকে।
এটা আমার পার্শ্ববর্তী একজনের, আমার মাঠের পার্শ্ববর্তী একজনের জমি আছে। ওনাকে, ওনাদেরকে আমরা আমাদের যে আমাদের আপনার কৃষক কথা পরিবার আছে সেখান থেকে ওনাদেরকে সমস্ত ওষুধ ওষুধ এবং বীজ সব কিছু দেওয়া হয় ওনাদের, এবং ওনারা চাষ করেন এখানে। আজকে আমি এসেছি ওনার মাঠে ভিডিও করতে। আমার আলু তো আমি দেখিয়েছিলাম আগের মাঠে, আমার মাঠটি ডুবে গেছিলো এবং সেখানে গাছে যথারীতি ক্ষতি হয়েছিল, কিন্তু আমি আলু তুলে নিয়েছি, আসলে পোখরা ছিল সেজন্য আমি তুলে নিয়েছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবো, আমার আলু গাছ নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু যাদের আলু গাছ আছে তা দেখছি আমি যে যে ট্রিটমেন্ট আমরা দিয়েছি সেই ট্রিটমেন্টের ওপর ভিত্তি করে যদি যারা চাষ করেছে তাদের গাছ সত্যিই সুস্থ আছে। এই দেখুন না, এই যে গাছটা, এই গাছটা দেখে একটা চাষির মন ভরে যায়। কত সুন্দর তাই না গাছটা, একদম আগা গোড়া আপনি দেখতে পাচ্ছেন, আগা গোড়া দেখুন কত সুন্দর গাছটা, কত বড় হয়েছে দেখুন গাছটা। হ্যাঁ, কিন্তু আপনাদের আলু গাছ এত বড় করা কিন্তু একটা রোগের লক্ষণ। এ এত বড় হয়ে গেলেন আলু গাছ, আপনাদের ক্ষতি হতে পারে, কিন্তু আপনার কী বল ফলনের ক্ষতি হতে পারে। গাছকে বেশি বড় করতে দেবেন না, মাটিতে পটাশের পরিমাণটা কম রাখুন। পটাশ কী পরিমাণ লাগবে সেই পরিমাণে পটাশ রাখুন, জৈব সারের পরিমাণটা বেশি রাখুন। তাহলে পাতার যে আকার, পাতার আকারটাকে বড় করতে হবে, গাছের আকারটা নয়, এটা মনে রাখতে হবে আপনাদের। যে পাতা বড় বড় হবে কিন্তু গাছ কখনোই বড় বড় হবে না। গাছ যত বড় বড় হয়ে যাবে তত আপনাদের ফলন কিন্তু কমে আসতে পারে। দেখুন একটা সুস্থ গাছের পরিচয় হচ্ছে এই, পাতার রং এইরকমই থাকবে। সুতরাং আপনাদেরও চেষ্টা করুন, আপনাদেরও গাছ হয়তো ফিরে যেতে পারে। হ্যাঁ, পঞ্চাশের একটা জায়গায় থেকে আমি বলছি যে আপনাদের গাছও ফিরে যেতে পারে। সুন্দর আবহাওয়া কয়েকদিনের মধ্যেই চলে আসবে, দু একদিনের মধ্যেই সুন্দর আবহাওয়া চলে আসবে, এবং আপনাদের মাঠেরও কী বলবো সমস্ত মাঠটিও সুন্দর হয়ে থাকবে। আপনারা চিন্তা করেন না, শুধু ওষুধটা স্প্রে করুন, যে কোনো আপনাদের এলাকায় যে ওষুধ আপনারা পাচ্ছেন সেই ওষুধটা স্প্রে করুন, তার সাথে অ্যান্টিবায়োটিক দিন, এবং ছ দিনের মাথায় আপনারা দেখুন কী রেজাল্ট আসছে। ছ দিনের মাথায় যদি দেখেন যে না গাছে কোনো পরিবর্তন নেই, তখন আপনারা আবার আমার ভিডিওতে কমেন্টস করেন, আমি বলে দেবো যে কী ধরনের ওষুধ প্রয়োগ করবেন। তবে আমি বলবো আপনারা ফ্লিক সুপার, কারজেড এগুলো প্রয়োগ করুন, অ্যামিস্টার টপ এগুলো দিন, এর থেকে অনেক কাজ উপকার পাবেন আপনারা। নেটিভও আপনারা দিতে পারেন, নেটিভও থেকেও অনেকটা উপকার পাবেন আপনারা। এবছরের চলতি ওষুধ আছে খুব, অ্যামিস্টার টপও খুব চলতি ওষুধ। তাছাড়া আমরা আপনারা অ্যান্টিবায়োটিকের মধ্যে স্ট্রেপটোমাইসিন দিতে পারেন, স্ট্রেপটোমাইসিন ওষুধই খুবই কাজ করে। এবং কী বলবো আপনাদের, আপনারা তাছাড়াও আমি আগের ভিডিওতে বিভিন্ন ওষুধ নিয়ে আলোচনা করেছি ধসা জাতীয় রোগের, সেই সব ওষুধ আপনারা দিতে পারেন। কিন্তু এই মুহূর্তে বারবার বৃষ্টি হওয়ার জন্য আপনাদেরকে একটু খরচা সাপেক্ষ ফ্লিক সুপার দিলেই আমার মনে হয় সব থেকে ভালো হয়, কারণ হচ্ছে ওষুধটা সিস্টেমিক ওষুধ এবং গাছের শরীরে ঢুকে গিয়ে আপনার ফসলকে ভিতর থেকে রক্ষা করে, সেই জন্য এই ওষুধটি দেওয়াই খুবই ভালো। এই মাটিতে দেখুন ফ্লিক সুপার দেওয়া আছে। আপনি কাছ থেকে যদি দেখাই আপনাকে যে পাতা, আপনি দেখুন না পাতা কত সুন্দর আছে। হ্যাঁ, এই ধরনের পাতা এই বৃষ্টির মধ্যে, বুঝতে পারছেন ফ্লিক সুপারের কাজটা। তো আপনারা ফ্লিক সুপার দিন, সঙ্গে এম ফর্টি ফাইভও দেবেন, কারণ হচ্ছে আপনার M45 খুব কার্যকরী আলু গাছের ক্ষেত্রে। সুতরাং আলু গাছের পাতায় কোনো রোগ লাগতে দেবেন না, ব্লাইট ধরনের রোগ সেগুলো থাকলে কপার দিন। ব্লাইট বলতে আমি যে আগে যেগুলো দেখিয়েছিলাম যে পাতার মধ্যে এরকম এরকম দাগ আসছে, হ্যাঁ এই ধরনের রোগ থাকলে আপনারা কী বলবো কপার জাতীয় ফাঙ্গিসাইড দিন, এর থেকে অনেকটাই উপকার পাবেন। এবং সবশেষে আমি বলবো যে চিন্তা করেন না, যদি গাছ দুদিনের বেশি জলের তলায় থেকে থাকে তাহলে কিন্তু সে গাছকে ফেরানো খুবই কষ্টসাধ্য। তবু আপনারা চেষ্টা করবেন, চেষ্টার কোনো মানে কি বলবো চেষ্টার কোনো বিকল্প হয় না। সুতরাং চেষ্টা করে যান, নিশ্চয়ই সফলতা পাবেন। হ্যাঁ, সত্যি শুনে দুঃখ হয় যে আপনাদের মাঠ জলে ডুবে গেছে, এত টাকা খরচা করে আলু চাষ করেছেন কিন্তু কিছুই আপনাদের মানে লাভের মুখ দেখতে পাবেন না হয়তো। তবুও বলবো চেষ্টা করে যান, আরও একটু খরচা করে গাছটিকে সুস্থ করার চেষ্টা করুন। এবং যাদের জমির জল 12 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টার ভেতরে বেরিয়ে গেছে, ওনারা তো একদম যথাসম্ভব চেষ্টা করুন আপনাদের আলু গাছটি কিন্তু ফেরানো যাবে। গাছ ঝিমিয়ে পড়বে, ভয় খাবেন না, গাছ ঝিমিয়ে পড়বে ভয় খাবেন না। যাদের গাছ একদম ঝিমিয়ে যাচ্ছে তারা কারজেট ব্যবহার করুন, কারজেটের সাথে আপনার ম্যানকোজেব মানে M45 ব্যবহার করুন, এর থেকে আপনাদের গাছটি সুস্থতার দিকে যাবে। এবং যাদের কি বলবো যে গাছে এখন কিন্তু কোনো ধরনের ভিটামিন, কোনো ধরনের পিজিয়া কিচ্ছু দেবে না, কিন্তু গাছে কোনো গ্রোথ রেগুলেটর কিচ্ছু একদম প্রয়োগ করবে না, শুধুমাত্র ধসার ওষুধ দিন, অ্যান্টিবায়োটিক দিন, এর থেকে আপনাদের গাছ সুস্থ হয়ে যাবে আর কি। এবং ঠিক সময়ের থেকে একটু হয়তো দেরি হবে ফলনটা দিতে, এবং ফলনটা হয়তো একটু কমও হবে, হোক সে হোক তবুও আপনারা চেষ্টা করুন গাছটিকে ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখার, এবং ফসল নেওয়ার জন্য আপনারা চেষ্টা অন্তত করুন, দেখুন উপকার নিশ্চয়ই হবে। আমার কথা শুনুন একটুখানি, মনের মধ্যে বিশ্বাস জাগিয়ে রাখুন যে হ্যাঁ আমার ফসল এবার সুস্থ হয়ে যাবে, দেখুন আপনার ফসল নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিও থেকে কিছু একটা আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এভাবে আপনারা সঙ্গ দিয়েন, সঙ্গে থেকেন, আমিও আপনাদের মধ্যেরই একজন, আপনাদের সাথেই বড় হতে চাই এবং আপনাদেরও বড় হতে দেখতে চাই। আর কথা বাড়াবো না, তো আমার ভিডিও লাইক করেন,
এবং ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলে ঘুরে যান। আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের উপকারে লাগতে পারে চাষ বিষয়ক, এবং আপনাদের আপনাদের মন্তব্য আমায় করেন কমেন্টসের মাধ্যমে, এবং আমি যাতে বুঝতে পারি যে আপনারা কি চাইছেন বা আমার কোনো ভুল ত্রুটি নিশ্চয়ই আপনারা তুলে ধরেন, কারণ আমিও চাই আমার ভুলগুলিও ধরা পড়ুক। সুতরাং আপনাদের এটা দায়িত্ব যে আপনারা আমার ভুলগুলি ধরিয়ে দেবেন, এবং ছোট ভাই হিসেবে আপনাদের মধ্যে একজন হিসেবে আমার ভুলগুলি ক্ষমাও করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।